হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমরা পাচ্ছি। বন্ধুরা, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হবে। সো আজকৃতিতে থাকছে আমার ডাইনিং টেবিল অর্গানাইজেশনটা। তো আমি কীভাবে আমার এই টেবিলটাকে অর্গানাইজেশন করেছি সেটাই আজকের ভিডিওতে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে হচ্ছে একটা ফুলের টপ দিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আমি হচ্ছে গতকাল একটু আমাদের সুপার মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে এসেছি। তো সেটাই প্রথমে শেয়ার করা যাক, তারপর হচ্ছে টেবিল অর্গানাইজেশনটা শেয়ার করব। তো টেবিল রিলেটেডই হচ্ছে কিছু শপিং করার বাকি ছিল, তো সেগুলো করে নিয়ে এসেছিলাম। তো এখানে আমি একটা বড় সাইজের একটা ফুলের টপ নিয়ে এসেছি, যেটা হচ্ছে কি আমার টেবিলের একটা কর্নারে আমি রাখবো। তো টেবিলটা সেট করার পরে ওই কর্নারটা ফাঁকা অংশ ছিল, তো ভাবছিলাম যে এটাতে একটা ফুলের টপ রাখলে হচ্ছে খুবই সুন্দর লাগবে। তো সেই কথা মাথায় রেখে এটা নিয়ে এসেছি। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে একটা টেবিল ম্যাট নিয়ে এসেছি। তো এটা এই প্রিন্টের মধ্যে ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে, তো এটা নিয়ে এসেছি। এটা টেবিলের উপরে মানে গ্লাসটার উপরে বিছিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে একটা ফলের জুড়ি নিয়ে এসেছি। তারপর একটা আবর্জনা মানে ময়লা রাখার একটা বিনের মতো নিয়ে এসেছি, যেটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো এটা ছিল ফল রাখার একটা জুড়ি আর কি। তো ফল তো সচরাচর বাসার মধ্যে থাকে, তো টেবিলের উপরে রাখলে এটা খুবই কালারফুল ছিল, রাখলে খুবই দেখতেও সুন্দর লাগবে, তো সেই জন্য আর কি এটা নিয়ে এসেছি টেবিলের জন্যই। তারপর হচ্ছে গিয়ে একটা ময়লার বিন নিয়ে এসেছি, তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি এটার যে উপরের যে কাজটা ছিল প্রিন্টের, মানে কাজটা খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এটা হচ্ছে বেস্ট বাই থেকে নিয়েছি, আর এটার প্রাইসও খুবই কম ছিল, দেখতে পাচ্ছেন এখানে আমি দেখিয়ে দিলাম প্রাইসটা। তো এই প্রাইসের মধ্যে এটা দেখতেও খুব ভালো লাগতেছিল, কালারফুল ছিল, তো সেই জন্য আর কি নিয়ে আসা। এটাও আমি আমার ডাইনিং টেবিলে রাখবো একটা কর্নারে, যাতে করে হচ্ছে গিয়ে শুকনো যে ময়লাগুলো থাকে, টিস্যু বা এমন জাতীয়, এগুলো এটাতে রাখা যাবে সেই জন্য। যাই হোক, এখানে হচ্ছে দুইটা ওয়াটার পট নিয়ে এসেছি। ওয়াটার পট যদিও আমার বাসায় ছিল আগে থেকে, তারপরও দুইটা নিয়ে এসেছি টেবিলের উপরে রাখবো, দেখতে সুন্দর লাগবে। তো এই টেবিল রিলেটেডই কিছু শপিং ছিল আর কি, তো এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে আমার শপিংগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সাথে হচ্ছে মেয়ের জন্য কিছু টুকটাক শপিং করেছি, আর এর মধ্যে ছিল একটা কিউট ছোট্ট ছাতা। তো আমার মেয়ে হচ্ছে ছাতা খুবই পছন্দ করে, দেখা যায় বাসার বড় ছাতাগুলো নিয়ে ও হচ্ছে মাঝে মাঝে বসে থাকে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ওর জন্য একটু বেবি সাইজের যে ছোট ছাতাগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসব। তো ফাইনালি চোখের সামনে পড়ে গিয়েছিল, তো একটা ছাতা ওর জন্য নিয়ে এসেছি। তো আমার মেয়ে তো এটা পেয়ে মহা খুশি, সে সারাদিন যেদিন নিয়ে এসেছিলাম সারাদিন এটা নিয়ে বসেছিল, মানে এটাকে হাত থেকে কোথাও রাখে না আর কি, এমন একটা অবস্থা ছিল। যাই হোক, এটাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আর এখানে হচ্ছে মেয়ের জন্য দুইটা টি শার্ট নিয়েছি, তারপর দুইটা প্যান্ট নিয়েছি। তো যেহেতু একদিনে এই শপিংগুলো করেছি, তো সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো টেবিলের সাথে হচ্ছে মানে টেবিল রিলেটেড যে শপিংগুলো সেগুলোর সাথে শেয়ার করে দিচ্ছি, যেহেতু একই দিনে শপিংটা করেছিলাম। তো এই তো এই ছিল দুটা গেঞ্জি, তারপর হচ্ছে দুটা প্যান্ট নিয়েছি। বাচ্চাদের হচ্ছে কাপড় চোপড় একটু বেশি লাগে, খুব ঘন ঘন ময়লা করে ফেলে আবার নষ্ট হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে মেয়ের জন্য গেলেই দেখা যায় শপিংয়ে গেলেই মেয়ের জন্য কিনা হয়। তো এই প্যান্ট দুইটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কাপড়টাও খুব সফট ছিল, তো সেই জন্য নিয়ে এসেছি। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি আমার অর্গানাইজেশনটা শুরু করে দিচ্ছি, মানে টেবিল গোছানোটা টুকটাক আমার সাধ্যের মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকুই অর্গানাইজেশন করেছি। তো এখন হচ্ছে যে ফ্লাওয়ারটা এনেছিলাম সেটা কোথায় রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই তো এটা হচ্ছে আমি এই কর্নারটাতে সেট করব বলে, মানে এখানে রাখবো বলে আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম, তো সেই জন্য এখানে আমি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনাদের সাথে ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো এই তো এই ছিল টেবিলটা আর এই কর্নারটাতে এই ফুলটা রেখেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
যাই হোক, অনেক দিন হয়ে গেছে টেবিলটা এনেছি, বাট এটার উপরে তো অনেক মানে খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছু করেছি, অনেক গ্লাসটাতে অনেক দাগ দুগ পড়ে গিয়েছে। তো দাগটাকে হচ্ছে প্রথমে একটা গ্লাস ক্লিনার দিয়ে আমি টেবিলটাকে ভালোভাবে ক্লিন করে নেব। তারপর হচ্ছে চেয়ারগুলোকে মানে এ টু জেড সব কিছু ক্লিন করার পরে তারপর আমি যে টেবিল ম্যাটটা নিয়ে এসেছি সেটা বিছাবো আর কি। তো তারপর টুকটাকে একটু অর্গানাইজেশন করব নিজের মতো করে, যা ছিল বাসার মধ্যে তার দিয়েই। তো আমি হচ্ছে টেবিল রানার বা এগুলোও কিনবো, যেদিন গিয়েছিলাম শপিংয়ে সেখানে আমি পাইনি। তো যাই হোক, খুঁজে খুঁজে এগুলো কিনতে হয়, একদিন সময় করে গিয়ে কিনে নিব আস্তে আস্তে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি গ্লাস কিনারটা হচ্ছে গ্লাসের মধ্যে স্প্রে করে দিয়েছি। এখন একটা শুকনো তোয়ালের সাহায্যে আমি টেবিলটাকে গ্লাসটাকে ভালোভাবে মুছে নিব একদম সম্পূর্ণটা আর কি। তো এটা যেহেতু আমার ডাইনিং স্পেসটা খুবই ছোট, টেবিলটা রাখার পরে একদমই জায়গা ছিল না, মানে টেবিলটা রাখার পরে টেবিলটা যেহেতু একটু বড় ছিল, খুবই জায়গাটা অনেকটাই মানে ফিল আপ হয়ে গিয়েছে। ডাইনিংটা খুবই ছোট, যার কারণে একটা সাইড হচ্ছে কি আমরা দেয়ালের সাথে একদম লাগিয়ে নিয়েছি, মানে আরেকটা সাইডে হচ্ছে আমরা বসে খাই যেহেতু দুজন মানুষ। তো তার ছাড়া কিন্তু কোনো উপায় ছিল না। দেখা যাচ্ছে যে যদি মাঝখানে এটাকে সেট আপ করতে হয় তাহলে আমাদের হাঁটা চলায় খুবই প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য একটা সাইড আমরা একদম ওয়ালের সাথে লাগিয়ে নিয়েছি, যখন মেহমান বা বেশি মানুষের খাওয়া দাওয়ার আয়োজন থাকবে তখন এটাকে আবার মাঝে নিয়ে আসা যাবে সেই জন্য আর কি। তো সেই জন্য হাত মানে আমি পরিষ্কার করতে আমার খুবই অসুবিধা হচ্ছিলো, যেহেতু এটা বড় সাইজে ছিল আমার হাত একদম শেষ পর্যন্ত যাচ্ছিল না। যাই হোক, এখন হচ্ছে আমি গ্লাসটাকে দেখতে পেয়েছেন ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে টেবিল ম্যাটটাকে আমি এটার উপরে বিছিয়ে দিচ্ছি। তো টেবিল ম্যাটটা বিছানোর পরে খুবই সুন্দর লাগতেছিল, প্রিন্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে। আমি আপনাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ম্যাটটা বিছানোর পরে আবার একটু মুছে নিচ্ছি, এটাতে মনে হচ্ছে একটু একটু বালুর মতো ছিল, তো সেই জন্য এটাকেও একটু ভালোভাবে মুছে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে এক এক করে চেয়ারগুলোকেও ভালোভাবে মুছে নিচ্ছি, রেগুলারই দেখা যায় একটু একটু করে মুছে রাখি। তো আজকে যেহেতু ফুল ডিপ ক্লিন করতেছি এবং অর্গানাইজেশন করতেছি, ভাবলাম আজকেও একটু ক্লিন করা যাক। আর যতই ক্লিন করি না কেন, এত ধুলাবালি আসে বাসার মধ্যে, প্রতিদিনই দেখা যাচ্ছে যে ক্লিন না করলে একদম সাদা সাদা হয়ে যায় বালি পরে। তো সেই জন্য আর কি, যাই হোক আজকে একটু ক্লিন করে নিচ্ছি খুবই ভালোভাবে, আর আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। আমার এই অর্গানাইজেশন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটিতে একটা লাইক দিলে মানে আপনাদের এই একটা লাইক হচ্ছে আমার এই ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং লাইক দিয়ে সবসময় আমার পাশে আছেন, আমাকে কমেন্টস করে উৎসাহ করতেছেন, সবাইকে জানাচ্ছি অন্তরের থেকে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা, সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। যদিও আমি রেগুলার হতে পারতেছি না, আমি রেগুলার ভিডিও দিতে পারি না, তারপরও আমি হচ্ছে গিয়ে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, মানে বেশি পরিমাণে একটা গ্যাপ নেই না, সপ্তাহে অ্যাটলিস্ট একটা বা দুইটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। একটা হচ্ছে কি আমার ছোটো বাচ্চাকে নিয়ে আমার খুবই প্রবলেম হয়ে যায় সব কিছু সামলিয়ে, তো সেই জন্য আর কি আমি তেমনভাবে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তো যাই হোক, তারপরও হচ্ছে শত কষ্ট বা শত বাধা পেরিয়েও আপনাদের সাথে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর এই ভিডিওটাতে যদি আপনারা লাইক দেন বা কমেন্টস করেন এতেই হচ্ছে আমার সার্থকতা, মানে আমার খুবই ভালো লাগে। যাই হোক, অনেক বকবক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন টেবিলটাকে একদম আমি চেয়ারগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে টেবিলটার উপরে আমি কিছু জিনিস রাখবো যেগুলো খুব নেসেসারি। তো যেমন এখানে আগেও ছিল এটা আর কি, মানে গ্লাস রাখার যে ট্রেটা সেটা,
তো এটা তো মোস্ট থাকতেই হয়, যেহেতু অনেক গ্লাস বা চা খাওয়ার সব কিছুই এখানে থাকে, চায়ের কাপ বা কফি কাপ সব কিছুই, তো সেই জন্য এটাকে টেবিলের উপরে রেখেছি। তারপরে হচ্ছে কি একটা রিয়েল প্লান্ট রেখেছি, তো এই প্লান্টটা হচ্ছে কি আমি মাঝে মাঝে আমার পড়ার টেবিলে রাখি, মাঝে মাঝে টেবিলের মধ্যে রাখি। তো যেহেতু আজকে খুবই নতুনভাবে অর্গানাইজেশন করেছি নতুন টেবিলটাকে, তো সেই জন্য এই প্লান্টটাকে এখানে রেখেছি। একটু সবুজের ছোঁয়া থাকলে খুবই ভালো লাগে, সাথে একটা ওয়াটার পট যেটা নিয়ে এসেছিলাম। তো এই তো এই সিম্পলভাবে হচ্ছে কি আমি আমার টেবিলটাকে অর্গানাইজেশন করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ছিল আমার অর্গানাইজেশন ভিডিও। আমি তেমন কোনো কিছু কিন্তু করিনি, জাস্ট আমার সাধ্যের মধ্যে আমার হাতের কাছে যা যা ছিল সেগুলো দিয়ে হচ্ছে কি আমি সে গুছিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে পারেন, আপনারাও এভাবে করে দেখতে পারেন। যাই হোক, আমি জানি আপনারা আমার থেকে আরও বেস্টটা চেষ্টা করেন, তো আমি আমার মতো হচ্ছে করার চেষ্টা করেছি, আর সেটাই আপনাদের সাথে ভিডিও আকারে একটু শেয়ার করে দিয়েছি। তো এই তো এই ছিল আমার ওভারলুক আর কি, আমার ডাইনিং টেবিলের ওভারলুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো এই যে ছোট বিনটা, এটাকে আমি হচ্ছে আমার বেসিন বরাবর একদম সোজাসুজি এখানে রেখেছি। তো এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।